মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি ফাইভ অ্যাপে একদম ফ্রি। এই যে নবাব নন্দিনী এসেছেন, তোমার তো আজকের মধ্যে দোকান ফেরত দেওয়ার কথা ছিল, সেটা তো দিতে পারোনি। উল্টে কোথা থেকে 7.5 লাখ টাকা জোগাড় করে এনে দিয়ে দিলে, বাড়িটাও বেচা গেল না। আমার দোকান যে ফেরত দিতে তুমি পারবে না সেটা আমি বুঝে গেছি। জেঠু আপনি আমাকে কটা দিন সময় দিন, আমি ঠিক আছি। সকালবেলা বড় বড় ভাষণ দিও না তো, আমার দোকান তো মায়ের ভোগে করে দিয়েছে, এখন টাকা আসবে কোত্থেকে? আমার সংসার চলবে কি করে? আমি তো আগেই বলেছিলাম দাদা, এই মেয়ের কথা শুনবেন না, যেদিকে তাকাবে খালি ধ্বংস ডেকে আনবে। মেজ বৌমা, এত কিছুর পরেও এই কথাটা বলতে তোমার লজ্জা করছে না? ভুলে যেও না, ওই বাজুরিয়া লোকটা কিন্তু তোমার দিকেই আঙুল তুলেছিল, কিন্তু তোমার বৌমা তোমার গায়ে, এই দত্তবাড়ির গায়ে এতটুকু আঁচ লাগতে দেয়নি। মা, সকাল সকাল এসব ধ্যাসটা আমার ভাল লাগছে না, বুঝতে পেরেছো তো? দেখো পর্ণা আমাকে 2 লাখ টাকা দেবে এবং সেটা আজই দেবে। মানে জেঠু তুমি কি বলছো, এটা কি করে সম্ভব? আচ্ছা বর্দা, মেয়েটা এত কষ্ট করে টাকা জোগাড় করে আনলো, আমাদের বাড়ি থেকে বাঁচালো, আর তুমি মেজকা? সেটাই তো প্রশ্ন, এতগুলো টাকা কোত্থেকে এলো? উমা, এ আবার কেমন প্রশ্ন মমিতা? কোত্থেকে এলো মানে নিশ্চয় সুদে ধার করে এনেছে। শুনছো মায়ের কথা? শুনছো মা, সামান্য হলেও না আমাদের বাজার হাট সম্পর্কে ধারণা রয়েছে, এতগুলো টাকা এত কম সময়ের মধ্যে জোগাড় করা কি সম্ভব? কোত্থেকে কি টাকা এলো সেটা জেনে আমার কোনো দরকার নেই। আসল কথা হলো যে ও আমাকে আজকে 2 লাখ টাকা দেবে, ব্যাস। যা, পর্ণাকে চেপে না ধরলে ও কোত্থেকে 7.5 লাখ টাকাটা পেলো জানবো কি করে? ঠিক আছে, এখন না হলেও পরে আমি ঠিক জেনে নেব। জেঠু আপনি নিশ্চয়ই কথাটা রাগের মাথায় বলছেন, তাহলে আপনি একটু ভালো করে ভেবে দেখুন তো, এক্ষুনি এতগুলো টাকা আমি কোথা থেকে পাবো? তুমি আধ ঘন্টার মধ্যে 7.5 লাখ টাকা আনতে পারো, আর 2 লাখ টাকা আনতে পারছে না? তখন থেকে কি 2 লাখ টাকা 2 লাখ টাকা করছো বলো তো? কি করবে তুমি 2 লাখ টাকা দিয়ে? এই দাঁড়িয়েলা উঠ পাখি, তোকে জ্ঞান দিতে কে বলেছে? হিসেবের কিছু বুঝিস তুই? এই যে আমার দোকানের তালা বন্ধ হয়ে গেছে, টাকা কড়ি নেই, আমার সংসার চলবে কি করে? বুবাইয়ের মাইনে কোত্থেকে দেবো? উকিলের খরচ কোত্থেকে চালাবো? টিকিট কেন? সোজা কথা, টাকা ওকে দিতে হবে, ব্যাস। বাবা তুমি একটু শান্ত হও, দেখো আমরা এতজন আছি, একটা না একটা ব্যবস্থা ঠিক হয়ে যাবে। বৌদি ভাই এর মধ্যে দোকানটা খুলে ফেলবে, তুমি তুমি প্লিজ একটু শান্ত হও না এখন। এই চলো ঠিক আছে। বৌদি ভাইয়ের ছানার পো হয়েছে, খালি বৌদি ভাইয়ের কোলে ঝোল টেনে কথা বলা। এই যে পন্না, তুমি আমার কাছে হাত পেতে বলেছিলে যে সৃজনকে দোকানে নিতে, আমি তোমার কথা রেখেছি, কিন্তু কি করেছো তুমি, আমার দোকানটাকে ডুবিয়ে দিয়েছো, তাই টাকা তোমাকেই দিতে হবে। দাও টাকা দাও। মানছি বড় খোকা, ওদের বিপদের দিনে সৃজনকে কাজ দিয়ে তুই ওদের উপকারই করেছিলি, কিন্তু এইভাবে তার শোধ নিবি? ভাইপোর ভালোর জন্যই তো যা করার করেছিলি। এই দেখো, খালি ভাইপোর ভালো করলে তো হবে না, ভাইপোর ভালো করতে গিয়ে আমি ডুবে যাব সেটা তুমি সহ্য করবে? অথচ তোমাকে বলেই বা কি লাভ, তুমি তো সবসময় ওই মেজ তরফের দিকে দরদটা দেখাও, তাহলে এবার আমার দিকে একটু দরদ দেখাও। তুমি একটা কাজ করো মা, এই বাড়িতে আমার যেটুকু অংশ সেটুকু আমাকে লিখে দাও, ব্যাস। এই সাবাস, এতদিনে বাবা আবার লাইনে এসেছে। ওগো এসব তুমি আবার কি বলছো, আবার বাড়ি ভাগের ভূত তোমার মাথায় চাপলো? এই বড় বউ, এসব নিয়ে তুমি একটা কথা বলবে না। কেন কথা বলবে না বাবা, মা কি এবাড়ির সদস্য নন? এই এই চারটা পাকাবে, আমার সংসার ভর্তির খালি তলক কি আমার ভালো হবে করতে গেলে? আরে কার বন্ধু দেখতে হবে না, দেখে কথায় কথা বাড়বে, তারপর আসল কথাটা নিয়ে কোনো আলোচনা হবে না। দেখো ঠাম্মি, বাবা একদম ঠিক কথা বলেছে, সৃজনের উপকার করতে গিয়ে আমরা তো পথে বসবো না,
আমরা কিন্তু আমাদের ভাগটা বুঝে নেব, ঠিক আছে? তারপর সেই ভাগ রাখবো না বেচে দেবো সে আমি আর বাবা ঠিক করে নেব। তুমি দয়া করে এবার আমাদের ভাগটা লিখে দাও। বড়দা, আমি মানছি আমাদের জন্য তোদের এত সমস্যা, কিন্তু এই সুযোগে বাড়ি ভাগ করার কথাটা তুই না বললেও পারতিস। আসলে তুই না সুযোগ সন্ধানী, বুঝলি? জেঠুর না হয় বয়স হয়েছে। তুই কি রে, তুই জেঠুকে উস্কাচ্ছিস? তোর না জেঠুকে এখন বোঝানো উচিত। এই তার মানে আমি বাবাকে উস্কাচ্ছি? হ্যাঁ, তা নয় তো কি আর, জেঠু যাই বলছে তুই তাতে তাল মেলাচ্ছিস। শোন, ভুলে যাস না পর্ণা ভালো মানুষ, ঠিক আছে? তোর মতো সুযোগ সন্ধানী নয়, তুই হচ্ছিস সুবিধাবাজ। আর তোর মতো সুবিধাবাজ মানুষ না আমি দেখিনি। পর্ণা যদি ভালো মানুষ না হতো, তোরা যে অপরাধ করেছিস এতদিনে তোরা জেলে থাকতিস, আর এখন বড় বড় কথা বলছিস। হ্যাঁ, যত বড় মুখ না তত বড় কথা। এ কি বললি? বড্ড বাড়াবাড়ি করছিস তুই। আচ্ছা, তুমি তো আমাকে বাড়াবাড়ি করতে থাকো, আর ও যখন কথাটা বললে তখন বাচ্চা ছেলে সাকল ডোয়ালে কথা বলে একদম খারাপ হয়ে গেছে। তুমি একটু শান্ত হও প্লিজ। কি করে শান্ত হবো দাদু ভাই, এই দৃশ্য দেখার পরেও আমার যে বেঁচে থাকতে হচ্ছে এটাই তো সব থেকে দুঃখের। বাইরে থেকে আসা একটা মেয়ে এই বাড়ির সম্পত্তি বাঁচানোর জন্যে প্রাণপণ চেষ্টা করছে, আর আমার এক ছেলে আর এক নাতি সেই সম্পত্তি বাড়ি ভাগ করার জন্য নিজেদের মধ্যে মারামারি করছে। ঠাম্মি, তোমাকে আর এখানে থাকতে হবে না, তুমি চলো ঘরে চলো। না, আমি কোথাও যাব না। আজ এর একটা বিহিত করবই আমি, এত ঝামেলা অশান্তি এই বাড়ির জন্যে তো। বেশ, আজই আমি এই অশান্তি আর আমার দিদিভাইকে রোজ রোজ টাকা দাও করে বিরক্ত করা আমি বন্ধ করব। বড় খোকা, বাড়ি বেচলে শান্তি হবে তো তোদের? বেশ, আমি এই বাড়ি বেচেই দেব। এটা তুমি কি বলছো মা? না রে, তোরা আমাকে কিচ্ছু বোঝাতে আসবি না। দিদি ভাইয়ের উপর এই অত্যাচার আমি আর সহ্য করতে পারছি না। দিদি ভাই, তুই অনেক চেষ্টা করেছিলি, কিন্তু কাদের জন্য এই বাড়ি বাঁচাবি বলতো? একটা উপকার করে যারা এর দাম চায় তাদের জন্যে, কথায় কথায় যারা তোকে বিভাগকে ফেলবার জন্য চেষ্টা করে তাদের জন্যে অনেক হয়েছে রে। এবার এসবের একটা শেষ আমি দেখতে চাই। বড় খোকা, উকিল ডেকে নিয়ে আয়। তোদের তিন ভাইকে আমি যার যার ভাগ বুঝিয়ে দেব, তাহলে আমি মরেও শান্তি পাবো। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।